মহিষাদলের ঘাগরা নিউ স্টার ক্লাবের লক্ষ্মী পুজোর মণ্ডপের থিম বিচার আর কবে। আর যে করে নির্যাতিত এখনও বিচার পায়নি, ক্লাব কর্তারা জানান লক্ষ্মী পুজো হলেও সমাজের সব লক্ষ্মী সুরক্ষিত নন, তাদের সুরক্ষায় ব্রতী হয়ে এই পুজোর থিমের অভিনব ভাবনা। তারা পুজোতেও আছেন, প্রতিবাদেও আছেন, এমনটাই জানান পুজোর উদ্যোক্তারা। পুজো উদ্বোধন করানো হয় এক স্বাস্থ্যকর্মীকে দিয়ে। উদ্বোধনের পরে ক্লাব কর্মকর্তারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলেন। পুজো মণ্ডপে আর যে করে নির্যাতিতার প্রতীকী ছবি দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। পাশাপাশি পুরো মণ্ডপ জুড়ে বিচারের দাবিতে অভয়ের ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের এবছরের পুজোর থিম সমাজের যা অবস্থা সেই বিবেচনা করে আমরা এইবার পুজোর থিম রেখেছি যে লক্ষ্মী মার আরাধনায় আর সমাজের সব লক্ষ্মীর সুরক্ষায় আমরা ব্রতী হয়েছি। মার আরাধনার মাধ্যমেই আমরা সেটা ফুটিয়ে তুলেছি। সমাজের যা অবস্থা লক্ষ্মীর সুরক্ষা নেই, সেই জন্যই আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা সবাই বিবেচনা করে এই থিমটা এইবার নির্বাচন করেছি। সমাজের দুরবস্থা দেখেই আমাদের এই ভাবনা এইবারের। তো আমরা এইবার মোটামুটি পুজোতেও আছি, প্রতিবাদেও আছি, সেটাও একটা রূপ ফোটানো হয়েছে যে আমরা পুজোও করব কিন্তু প্রতিবাদেও থাকবো। আমরা বিচার চাই। একটা প্রতীকী প্রতিবাদ আমাদের পক্ষ থেকে। আজ লক্ষ্মী পুজোর দিন, আমরা মা লক্ষ্মীর কাছে সব লক্ষ্মীর সুরক্ষার জন্যই আমরা এই প্রতিবাদটা করছি। আমরা মোমবাতি প্রজ্বলন করলাম, ওনার জন্য এক মিনিট নীরবতা পালন করলাম, মুখে কালো কাপড় বাঁধলাম। এটা একটা প্রতিবাদ, প্রতীকী প্রতিবাদ চলছে। তো আমরা রাস্তাতেও আছি, প্যান্ডেলেও আছি, পুজোতেও আছি, প্রতিবাদেও আছি। সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের মতো ইয়ং যারা, এই জেনারেশান, এই জেনারেশানের দ্বারাই এই সমাজ পরিবর্তন হবে। তো আমাদের সবাইকে এগিয়ে এসে এই প্রতিবাদ করতে হবে আর নিজেদেরকেও সঠিক পথে চলতে হবে। আমার খুব ভালো লাগছে এই মণ্ডপে আসতে পেরে। তো এখন সমাজ যে বাস্তব সমস্যায় জ্বলছে, সেই বিষয়টা এনারা যে এই মণ্ডপের মাধ্যমে তুলে ধরতে পেরেছেন, সেটার জন্য খুব ভালো লাগছে। তো শুধুমাত্র মণ্ডপের মধ্যেই এই বিষয়টা সীমাবদ্ধ থাকবে এটা আমাদের স্বপ্ন নয়। আমাদের স্বপ্ন হলো একটা সুন্দর সুন্দর একটা সমাজ যাতে হয়ে ওঠে, আমাদের স্বপ্নের একটা সমাজ যাতে আমরা গড়ে তুলতে পারি, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। যেখানে এখানে আমার আসতে পেরে বা আমার এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমার খুব ভালো লাগছে। তবে ভাবতে হবে যে সমাজের প্রত্যেকটা মানুষেরই গুরুত্ব রয়েছে এবং এখানে সবাইকে নিয়ে যে আমরা চলতে চাই, সেটাই এই মণ্ডপের মধ্য দিয়ে ফুটে উঠেছে। মহিষাদল থেকে সমজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।